বুধবার কাকভোরে মেঘভাঙা বৃষ্টিতে চুংথাম বাঁধ ভেঙে লোনক হ্রদে আসা হরপাবানে এখনো ধ্বংসস্তূপ উত্তর সিকিম। নিজের দুকুল ছাপিয়ে হরপাবানের জল নিয়ে ধ্বংসলীলা চালিয়েছে আপাতত শান্ত তিস্তা নদী। সেই তিস্তা এখনো আপন বেগে বয়ে চলেছে, কিন্তু আশপাশে রেখেছে ভাঙার কীর্তি। সেই ধ্বংসস্তূপ যত সরছে ততই বেরিয়ে আসছে মৃতদেহ, বাড়ি, গাড়ি, গাছ, কংক্রিট, পিচ ইত্যাদি ইত্যাদি। এখনো পর্যন্ত এক ডজনের বেশি মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ অন্তত শতাধিক। উত্তর সিকিম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন দক্ষিণ সিকিম, ব্রিজ, রাস্তা, জনপথ সব ভেঙেছে তিস্তা। এই অবস্থায় পর্যটকদের সিকিমে আসতে নিষেধ করেছে সে রাজ্যের পর্যটন দপ্তর। 5ই অক্টোবর লেখা দপ্তরের সেই নির্দেশিকায় বলা হয়েছে, যারা সিকিম আসার পরিকল্পনা করছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করুন। মঙ্গন জেলায় যারা আটকে তারা আতঙ্কে ভুগবেন না, 6ই অক্টোবর থেকে উদ্ধার কার্য শুরু করছে প্রশাসন। এদিকে সিকিম বিপর্যয়ের জন্য চুংথাম বাঁধকে কাঠগড়ায় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি চুংথাম বাঁধ, তাই মেঘভাঙা বৃষ্টির চাপ সহ্য করতে পারেনি সেই বাঁধ, ফলস্বরূপ জল আছড়ে হরপা বান লোনক হ্রদে, এমনটাই অভিযোগ সিকিমের মুখ্যমন্ত্রী। তার দাবি, এখনো পর্যন্ত স্থানীয় এবং পর্যটক মিলিয়ে 3000 মানুষ আটকে বিপর্যস্ত এলাকায়, তাদের উদ্ধার করাই সিকিম প্রশাসনের প্রাথমিক লক্ষ্য, দাবি মুখ্যমন্ত্রী। এদিকে বিপর্যয় ডেকে আনতে পারে লোনক হ্রদ, 2 বছর আগে সতর্ক করেছিল ইসরো, সেই সতর্কবার্তায় কর্ণপাত করেনি প্রশাসন। যেহেতু হিমবাহ সৃষ্ট এই হ্রদ, তাই অত্যাধিক জল ধরে রাখার ক্ষমতা নেই, বিপুল জলরাশি আছড়ে পড়লে ভেসে যেতে পারে আশপাশের এলাকা, এই সতর্কবার্তা পাঠিয়েছিল ইসরো। কিন্তু 2 বছর পর সেই আশঙ্কাই সত্যি করল লোনক হ্রদ। প্রায় 25,000 মানুষের জীবন জীবিকা এই মুহূর্তে বিপর্যস্ত সিকিম বিপর্যয়, বলছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।